কোথায় উনি সুন্দর নকশিকাথা একটা দেখতে পারি বেডশিট আপনি কি এখানে বসে বসে কতদিন ধরে করেন করেন তো অনেক দিন হইছে আচ্ছা দিন কত বছর বেশ কত কত বছর হবে করছে যে তো হইছে 7-8 বছরের মত আচ্ছা এগুলো কি আপনি এখানে বিক্রি করেন না বিক্রি তো করেন এমনে ঘরের জন্য সিলাইছে আপনি কখনো বিক্রি করেছেন বিক্রি করেন আমি এমনে মাংস সিলাই সিলাই করি ওই রানাখানা সিলাই করি অর্ডার নিয়ে এই যে সিলাই করি আচ্ছা অর্ডার নিয়ে সিলাই অর্ডার আপনাকে কারা দেয় এটা কি বিভিন্ন দোকান পান দোকানে না ওই যে পাড়া খুব সুন্দর আচ্ছা মোট কথা হচ্ছে আপনি তো জানেন আমরা পুরো রাউজান ব্যাপী এই যে আপনার মতন যারা যাদের এই ট্যালেন্ট গুলো আছে যে মানুষের এই কাজগুলো করতে জানে দক্ষতা আছে এই শিল্পগুলো এগুলো আমরা এখন খুঁজে বেড়াচ্ছি কেন আমি আপনাকে বলি আমাদের দুটা কারণ আছে ধরেন আমরা অনেক সময় বলি যে এখন জিনিসপত্র দাম বেশি বা মানুষের এই সমস্যা ওই সমস্যা সমস্যার কথা বলার মানুষ কিন্তু অনেক আছে কিন্তু আমরা তরুণরা যেটা চাই যেটা সমাধানটা কেমনে করা যায় এই যে ধরেন আপনি যদি নকশিকাথা বানানোর মাধ্যমে আপনি যদি আরো অর্ডার পান তাহলে কিন্তু আপনার আর কারো সহযোগিতা লাগবে না আপনি নিজের অর্ডার দিয়ে আপনি নিজে চলবেন তাই তো আমরা যেটা চাচ্ছি যেহেতু কালকে আমাদের শোক দিবস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান জানানোর উপায় হচ্ছে তার সোনার বাংলার মানুষের জন্য কাজ করা তার সোনার মানুষের জন্য কাজ করা আমরা পুরো রাউজানে আজকে ঘুরে ঘুরে শুধু আজকে কেন আমরা এখন থেকে প্রতিনিয়ত ঘুরে ঘুরে যারা শুধু আপনি কাঁথা বানান কেউ হয়তো মোড়া বানায় কেউ পাটি বানায় কত ধরনের মানুষ আছে পাটি বানায় মোড়া বানায় এই যে সেলাই কাঁথা সেলাই করি এই তো পাটি বানায় এগুলো কি আপনি অর্ডার পান নাকি এগুলো আটার পাই বিক্রি করি বিক্রি করেন বোঝার জন্য এটার একটা দাম কত ₹700 আর এই কাঁথাটার দাম কত কাঁথার দাম তো এমনি আমি বিক্রি করি না আমি ওরা জিনিস দিয়েছে আমাকে আপনি বানাই দিয়েছে শুধু আমি বানাই দিয়েছি ২০০০ টাকা নিয়েছি ২৫০০ টাকা নিয়েছি এভাবে আপনার ফোন নাম্বারটা কি ফোন নাম্বারটা কে দিব বলেন ওই যে আমার ছেলে আছে বলেন ফোন নাম্বারটা একটু বলেন ফোন জোরে বলেন ওনার ফোন নাই আমার জোরে বলেন আমার নাম্বারে কন্টাক্ট করলে পাবেন ওনাকে আপনি বানাবেন বানায় আপনার থেকে যদি কেউ কিনে নেয় কিনে নিবে কেউ অর্ডার দিলে নিবে আমি শুধুমাত্র একটা কারণ আমি চাই আমাদের মানুষগুলো তারা নিজের পায়ে দাঁড়াক অর্থাৎ কাজ করে দাঁড়ান এই যে আপনি কাজ করতেছেন এটা দেখে আমারও গর্ব হচ্ছে যে আপনি কাজ করে করে নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করছেন তা আমরা ইনশাল্লাহ এটাই চাই আশা করি আপনি এটা গ্রহণ করবেন এবং সুন্দর একটা কথা বানাবেন এবং ইনশাল্লাহ এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গল্পটা যখন উঠে আসবে এই নাম্বারটা দেখবেন যে এই নাম্বারে এখন আপনাকে অনেকে ফোন করবে আরও অর্ডার দিবে আরও পাঠিয়ে এভাবে আপনি একদিন
কারণ আপনি কিন্তু মান সম্মান নিয়ে এই ব্যবসাটা করছেন এবং মানুষ আপনাকে দেখে অনেকে শিখবে যে না আমি কেন বাসায় বসে থাকব আমি বাসায় বসে কাজ করব এবং আমরা এটাই চাই আপনি আমাদের জন্য দোয়া করেন আচ্ছা জি আসসালামু আলাইকুম ভালো আছেন